gold in my soul, got the same on my neck. পুলের দিকে এই মেয়েটা এতটা ভীতু, ঠিক আছে, জলে মানে জলে এখানে জাস্ট আমার আর কি এতটা এখানেও বলছে কি জলে কেউ একজনকে পেয়েছি যে হচ্ছে বউ জলটাতে যদি কোথাও ভেসেও চলে যায় হাসবে দাঁড়িয়ে। আমরা তো আর পারছি না থাকতে, নেমে গেছি। এই দেখো এখানে এরকম স্ট্যান্ডিং বসার জায়গা রয়েছে অনেকগুলো জলের মধ্যে, তো আমরা এখন এইগুলোতেই বসে আছি। আমি আর প্রীতম এদিকে এখন বসে আছি, হাঁপিয়ে গেছি। প্রীতম তো শর্ট নিতে নিতে পাগল হয়ে গেছে। আর এই দেখো এইখানে এখন ফটো সেশন চলছে, এদের ফটো সেশনই মানে শেষ হচ্ছে না, নামবে আর কখন, শুট করছে। এই দেখো, এ দেখো এটা কি লাগিয়েছে। আর কিছু করা যাবে না, চলো এবার বেরোই আমরা। খেলাম সত্যি বাবা, এদের দেখো এখন অব্দি শট নেওয়া কমপ্লিট না, বাট উঠতে হবে কেননা আমরা লাঞ্চ করিনি, এখন লাঞ্চ করবো গিয়ে আর তারপর আবার বিচে আসতে হবে। তো এখন এবারে উঠবো, এখন গিয়ে পরে সোজা হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হবো, গিয়ে লাঞ্চ করবো। এবারে একটু বেরোবো বিচের দিকে, একটু জাস্ট হালকা ফুলকা যাবো। পিয়ার এখনো রেডি হয়নি, ওরা স্নান টান করছে আর আমি আর প্রীতম রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো।
হচ্ছে মোটামুটি আমাদের লুকস। এখন বিকেলের বিচ সাইড এর জন্য স্পেশাল লুক, জাস্ট আমি এরকম একটা প্রিন্টেড শার্ট পরেছি, আর ও এইদিকে এই যে আমি ড্রেস পরে নিয়েছি একদম বিকেলের জন্য, রিল্যাক্স হয়ে এবার ঘোরার জন্য। তো এখন আমরা যাচ্ছি, বেরোচ্ছি। সানসেট, যেহেতু সান তো আজকে নেই, তো তাই জন্য সানসেটের কোনো গল্পই নেই। তো যাই হোক, এখন দুজন মিলে বেরোচ্ছি, কারণ ওরা এখনো ফ্রেশ হয়ে উঠতে পারেনি, আমরা দুজন ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে গেলাম। এখন বেরোবো, সমুদ্রের পাড়ে যাবো, আর এখানে দোকানপাট থাকলে একটু সমুদ্রের ধারে বসে একটু চাটা হবে, বাট আমার মনে হয় না তেমন খুব একটা এখানে দোকান আছে, বাট এখন বেরোই, তারপর দেখছি কি আছে। তো আমরা দুজন মিলে এখন বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন বিচ সাইডে যাচ্ছি, আর এত হাওয়া যে আমরা জানি না আর কি তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা, কারণ ক্যামেরা নিয়ে বেরোয়নি, ফোনেই ব্লগ করছি। আর এখন সমুদ্রের ধারে বসবো, রিসোর্টটা না অসাধারণ, মানে এত সুন্দর রিসোর্টে মনে হয় না এর আগে আমরা কোনোদিন এসেছি, এটা ফার্স্ট টাইম এত সুন্দর রিসোর্টে ভিজিট করলাম, জাস্ট অসাধারণ। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে আমাদের রুম, ঠিক আছে, পাশেই সঞ্জয়দের, আর এখানে হচ্ছে সব কটেজ, এই যে এই পুরো জায়গাটা। আর এখনো অবধি মোটামুটি পুল সাইড মস্তি চলেই যাচ্ছে, প্রায় প্রচুর লোক এখনো অবধি স্নান করছে তারা পুলে, আর কি পুল জিনিসটাই এরকম যে মানে উঠে আসতে ইচ্ছে করে না, বাট এখানে কিডস প্লেয়িং এরিয়া রয়েছে, তারা আরামসে ক্রিকেট ক্রিকেট মানে নানা রকম আর কি প্লেয়িং এরিয়া যা যা থাকে মজা করছে। তো ওভারঅল বেশ ভালো লাগছে, সবাই মিলে খুব ভালো করে এখানে মজা করছে, মানে যেদিক দিয়ে দেখাবো, এদিক দিয়ে দেখায়, অন্য দিক দিয়ে দেখায়, যে কোনো দিক দিয়ে দেখায়, জাস্ট দারুণ আর কি। চলে গেছে সমুদ্র পাড়ে, মানে সবসময় তো আর রিসোর্টের খাবার খেতে ইচ্ছে করে না, কিছুটা সময় মনে হয় যে হ্যাঁ সমুদ্রের ধারে বসে যদি একটু চা খেতে পারতাম, বা যদি একটু ম্যাগি খেতে পারতাম, বা যদি একটু এরকম মাছ ভাজা স্পেশালি খেতে পারতাম তাহলে খুব ভালো হতো, এরকম এক দুটো দোকান দরকার, বাট যাই হোক দোকান আসে। আর এখন দেখতে পাচ্ছ সমুদ্রটা অনেকটা দূরে চলে গেছে, দেখাচ্ছি, দেখো পেছনে অনেকটা দূরে সমুদ্র চলে গেছে, আর এই হচ্ছে রিসোর্টের মোটামুটি বাউন্ডারি ওয়াল। আমরা এখন ম্যাগি অর্ডার দিয়েছি, আর জানি না কতটা শুনতে পাচ্ছ, প্রচুর হাওয়া, প্রচুর মানে চেয়ারটা উঠিয়েছি, চেয়ারটা পেছনে নিয়ে চলে যাচ্ছে এত হাওয়া। এখন একটা ম্যাগি অর্ডার দিয়েছি আর দুজনে, মানে আমাদেরকে আমাদের কোনো লাঞ্চ ফাঞ্চ কিচ্ছু হয়নি, মানে এতক্ষণ পুলে ছিলাম তো, তো মানে সবার সাথে একসাথে খাবো বিকেলবেলা, এখন একটুখানি ম্যাগিটা খেয়ে নিই। দীঘাতে মানে সমুদ্রের ধারে আর কি এতটা নিরিবিলি ভাবে, এতটা রিল্যাক্সিং ওয়েতে আমরা বসে কোনোদিনই থাকতে পারি না। দীঘাতে সেই মানে একটা মানে কি বলবো, ক্রাউডেড পরিবেশ সবসময় থাকে, বাট মন্দারমণি ওখানে আর কি দীঘার চেয়ে অনেক বেশি ডিফারেন্ট, যদিও মন্দারমণি একটু বেশি কস্টলি, মানে ইনক্লুডিং এভরিথিং আর কি, যা কিছু আছে সমস্ত কিছু মন্দারমণিতে কস্টলি।
দেখো হাওয়াতে চায়ের অবস্থা দেখো, মানে হাওয়া যাচ্ছে না তো, বাপ রে বাপ কি হাওয়া দিচ্ছে, চাই খাওয়া যাচ্ছে না। রিসর্টের একটু সামনে বেরিয়েছি আর দেখো এত সুন্দর দেখতে লাগছে রাতের ভিউটা। এই যে এই রুমটা হচ্ছে আমাদের রুম, এটা জলে। আমাদের তো দুজনের খুব ইচ্ছা করছে যে আরেকবার নামি জলে, কালকে তো ডেফিনেটলি একবার নামছি সকালে, এখনো ইচ্ছা করছে আসলে এই লাইটিংটা আর পাবো না। সঞ্জয়দার প্রিয়া এসেছিল এখানে, জাস্ট একটু গল্প করছিলাম। রিসর্টের মধ্যে আর কিছু করার মতো নেই কারণ পুল 8টার মধ্যে বন্ধ হয়ে গেছে, তো ওই আর কি জাস্ট বসে বসে একটু গল্প করলাম আর এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে। এখন চলে এসেছি আমরা আমাদের রুমে আর আজকে রাতে আর তেমন কিছু খাইনি কারণ আমরা পুল থেকে উঠে সন্ধ্যেবেলা নাগাদ একটুখানি চাউমিন আর চিলি চিকেন খেয়েছিলাম, তো ওই খেয়ে মোটামুটি পেট লোড হয়ে গেছে, একটু জাস্ট সন্ধ্যেবেলা একটু পাইচারি করতে বেরিয়েছিলাম আর আমি আর প্রীতম বিচে বেরিয়েছিলাম। তো এই হলো সন্ধ্যে থেকে মোটামুটি এই হলো আর সবাই মিলে রুমে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, তো এই জাস্ট হলো সন্ধ্যেবেলা আজকে আমাদের আর একদিনের জন্য মন্দারমণি, কালকে আবার বেরিয়ে যেতে হবে। তো লাক্সারি বানিয়ান ট্রি রিসর্ট মন্দারমণি মোটামুটি একদিনে আমরা যা কিছু পেলাম, তো মানে কি বলবো, যদি আমাদেরকে কেউ রেটিং দিতে বলে আউট অফ 5 দেন ডেফিনেটলি আউট অফ 5 4.5 তো অবভিয়াসলি। আর বাকি সমস্ত ডিটেইলস তোমরা খুঁটিনাটি সমস্ত কিছু পেয়ে যাবে এই রিসর্টের একটা আলাদা করে, স্পেশালি হচ্ছে প্রাইস, ঠিক আছে, আমরা কততে বুক করেছি, কততে তোমরা বুক করবে, কি কি ভাবে বুক করবে, কোথায় বুক করলে সবচেয়ে সস্তা হবে, কোনটা আমাদের খারাপ লেগেছে, ডেফিনেটলি একটা ব্যাপারে আমরা একটু সিরিয়াসলি ব্যাপারে যাচ্ছি, মানে মানে আমরা ওখানে শেয়ার করেছি এক্স্যাক্টলি, মানে ভালো প্রচুর কিছু বলার আছে বাট খারাপও কয়েকটা জিনিস বলার আছে, তো সেটা পার্টিকুলারলি রিসর্ট রিভিউ এর যে ব্লগটা আসবে সেই ব্লগটাতে তোমরা দেখে নিও, আর ডেডিকেটেডলি বানানো হয়েছে ওই ব্লগটা স্পেশালি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে রাত্রি 9:10, আমরা তো ফিরে গেছি বিচ থেকে, আর আসতে তো ইচ্ছে করছিল না, আমি তো ওখানে প্রায় শুয়েই পড়েছিলাম, তো আকাশটা দেখছিলাম আর কি তারাই ভরা, মানে ব্যাপক লাগছিল, সকাল দিকে এত এত বৃষ্টি তারপরে এরকম একটা ওয়েদার জাস্ট অসাধারণ ছিল। তো ওভারঅল আজকের দিনটা বেশ ভালো কাটালাম আমরা সবাই মিলে, আর মন্দারমণির ডে 2 এখনো বাকি আছে যেটা কালকে সকাল থেকে শুরু হবে, এবং প্রত্যেকটা জিনিস আমরা তোমাদের সাথে শেয়ার করব ডেফিনেটলি। আর অ্যাজ ইউজুয়াল আমাদের সানরাইজ দেখতে ওঠার কথা আছে, যেমন হয়ে থাকে গ্রুপে মন্দারমণি বা দীঘা আসলে,
সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ব্লগে। ডেফিনেটলি একটা কমেন্টে লিখে জানিও যে আজকের এই মন্দারমণি ডে ওয়ান ব্লগ তোমাদের কেমন লেগেছে। আশা করছি ডেফিনেটলি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করো। ডে ওয়ান আজকের মতো এখানেই কমপ্লিট, কালকে শুরু হচ্ছে ডে টু এর ব্লগ। ডেফিনেটলি ওয়েট করে থাকো। তো চলো, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, টাটা। El balance en este mundo poco humor se volvió ese chico que habló en mis canciones, esas madrugadas que hermosas.